সাংবাদিক বৈঠক করছেন মোহাম্মদ সেলিম। সরাসরি নজর রাখব সেদিকে। সম্পত্তিতে কোটি কোটি টাকার কারবার, আর সেটা ক্রমাগত কালীঘাটের দিকে এগোচ্ছে। মানুষ শুধু সবকিছু দেখছেন না, তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। স্বাগতিক উপনির্বাচন তা প্রমাণ করেছে। এই মুর্শিদাবাদে আজকে যারা বিজেপি নেতা আছে, এমন লোকজন যখন তৃণমূলের নেতা ছিল, যাকে বিরোধী সাজানো হচ্ছে, তাদের নেতৃত্বে পঞ্চায়েতের ভোট লুট হয়েছিল। বিরোধী শূন্যর অভিযান, তার মধ্যে পুলিশ প্রশাসনের একটা অংশ, সাধারণ প্রশাসনের একটা অংশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী মস্তান বাহিনী এক হয়েছিল। বিজেপি এবং তৃণমূলের যৌথ কার্যক্রম ছিল, একদিকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানো, দুই মানুষকে ভাগ করা, আর মানুষের যে মূল্যবৃদ্ধি, বেকারি, কৃষক ফসলের দাম পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, মানুষ এখানে কলকারখানা নেই, শিক্ষা অবস্থা লাটে উঠেছে, স্কুল বন্ধ হচ্ছে, সেই থেকে দৃষ্টি ঘোরানো। আমরা যখন শিক্ষার জন্য লড়াই বলছি, তার মাঝখানে বিজেপি আর তৃণমূল, স্কুল আর মাদ্রাসা আলাদা, হিন্দু আর মুসলমান আলাদা। 2019 ভোটে আমরা দাড়ি ভিটকান্দে দেখেছি, শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রশ্ন, অব্যবস্থার প্রশ্ন, সেটাকে কিভাবে হিন্দু মুসলমান উর্দু বাংলায় ভাগ করা হলো, আর তারই বেনিফিশিয়ারি ছিলেন এই বিজেপি আর তৃণমূলের নেতারা। মানুষ বুঝেছেন তাদেরকে ঠকানো হয়েছে, আর যারা হক কথা বলেছে, যারা লড়াই করেছে, তাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাহলে একদিকে ভোট লুট, মানুষের অধিকার লুট, গণতন্ত্রের অধিকার লুট, সাম্প্রদায়িক বিভাজন, আর অন্যদিকে হচ্ছে প্রতিবাদী কণ্ঠকে রোধ করা। আজকে বাংলায় রাজনীতি পাশ ফিরছে, এটা অদ্ভুত সমাপতন। ভোট লুটের কথা, পুলিশের গাড়িতে বোমা মেরে টাকা লুট করে মমতা ব্যানার্জির নির্বাচন বৈতরণী পার করার যারা কারিগর ছিল, তাদের অন্যতম ছিলেন ওই বীরভূমের অনুব্রত মণ্ডল। তাহলে ভোটের লুটেরা, টাকার লুটেরা, চোরজোচ্চর দলের নেতা তিহার জেলে যাচ্ছে, আর হকের অধিকার যারা লড়ছিল, গুন্ডামির বিরুদ্ধে যারা প্রতিবাদ করছিল, তাদের প্রতিনিধি নওশাদ সিদ্দিকী আজকে জামিনে মুক্ত হয়েছেন। মার্চ মাস, বসন্তকাল, নতুন দিকে যে উন্মেষ ঘটছে তার দিক নির্দেশ করছে। আমরা আবার এই ফলাফলকে স্বাগত জানাচ্ছি। মানুষ যে ঐক্যের ভাবনাকে মর্যাদা দিয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, গুন্ডামি করার চেষ্টা করেছে তৃণমূল, মস্তানি করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জির উত্তরসূরি যাকে তিনি তৈরি করছেন তার নেতৃত্বে, এবং যে মন্ত্রীরা সব কিছু বেছে দিচ্ছে, জমি জমা ঘর বাড়ি ট্রাম বাস পাহাড় পর্বত নদী নালা, তাদের নেতৃত্বে বীরভূমে, এই মুর্শিদাবাদে আর আশপাশের জেলা মালদা বীরভূম এই সব জায়গা থেকে দুষ্কৃতি জড়ো করা হয়েছিল। কিন্তু এরা শুধু ভোট দেননি, মানুষ পাহারা দিয়েছেন, নদীর ঘাটগুলো পাহারা দিয়েছেন, অপরাধীরা ঢুকতে দেননি, কাগজে কলমে তৃণমূল তার সর্বস্ব পণ করেছিল। 40-42 জন মন্ত্রী এমপি এমএলএ তাদেরকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছিল, তার মানে তাদের নিজের এলাকা থেকে সব দুষ্কৃতি নিয়ে যাওয়া হবে। কিন্তু তৃণমূলের মস্তানদের ডানা কেউ ঝাপটাতে দেয়নি ওখানকার মানুষ, নির্বাচন কর্মী, তার সঙ্গে আরক্ষা বাহিনী, রিজার্ভ ফোর্স, তারা তাদের ভূমিকা পালন করেছেন। অনেকদিন পরে সাগরদিঘিতে বাংলার মানুষ এর একটা অংশ নিজের ভোট নিজে দিতে পেরেছে। তৃণমূল জানত নিজের ভোট নিজে দিলে কি হয়,
এজন্য ওরা গত কয়েকটা নির্বাচনে মানুষ যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থা করেছে। তৃণমূল একা পারে না, পুলিশকে সঙ্গে না পেলে সাগরদিঘি নির্বাচন এটাও প্রমাণ করলো যে পুলিশ প্রশাসন তৃণমূল নিজে অভিযোগ করেছে তাদের হয়ে কাজ করছে না বা তাদেরকে ভোট লুট করতে দেয়নি বা তাদেরকে বুথে ঢুকতে এবং বেরোতে সাহায্য করেনি। পঞ্চায়েত মেম্বাররা ওই যারা মুর্শিদাবাদে বলে ডামাটের পঞ্চায়েত, কোদালে বাটকে ডামাট বলে, সেই বাট দিয়ে ভোটারদেরকে নির্বাচন কর্মীদেরকে তাদেরকে আক্রমণ করা হয়েছিল গত পঞ্চায়েতে শুভেন্দুর নেতৃত্বে তৃণমূল। ওই জন্য ওটাকে মুর্শিদাবাদের পঞ্চায়েতকে ডামাটের পঞ্চায়েত বলে। সেখানে মানুষ নিজের ভোট দিয়েছেন, অন্যান্য অংশে মানুষ প্রস্তুত হচ্ছেন, এখন দেখবে বিজেপি আর তৃণমূল আরো কাছাকাছি আসবে, ইতিমধ্যে এসেছে অপরাধীদের বাঁচানোর জন্য। নিজে মমতা ব্যানার্জি এবং তার পরিবারের লোকদের সিবিআই ইডির ধরপাকড় থেকে বাইরে রাখার জন্য, তার জন্য বিজেপি যা যা বলছে মমতা ব্যানার্জির সরকার তাই করছে, তৃণমূল দল তাই করছে। আর মমতা ব্যানার্জি তো সরকার আর দলের মধ্যে কোনো তফাৎ রাখেননি, আজকেও দেখলাম চিল চিৎকার করছিলেন নবান্নতে বসে, পেছনে তেরঙ্গা ঝান্ডা অশোক চক্রকে সামনে রেখে, পেছনে রেখে আর ওই বাংলার বকে সামনে রেখে, যেটা সরকারই না তৃণমূল বোঝা যাচ্ছিল না। এই যে সরকারি প্রশাসনকে ব্যবহার করা, চিফ সেক্রেটারি, উচ্চপদস্থ আমলারা যারা সংবিধান পড়েছেন এবং ভুলে যাননি টাকার মোহে পজিশনের মোহে, তাদের এটা মনে করাতে হবে না যে তার জন্য তৃণমূল কংগ্রেসের দল আছে, দপ্তর আছে, নবান্নকে ব্যবহার করা যায় না দলের কাজে। প্রতিদিন এই প্রশাসনিক বৈঠকের নাম করে যেদিন মুর্শিদাবাদের ভোট ডিক্লেয়ার হয়েছে তার আগের দিন মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকের নাম করে তিনি এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং মনে করেছিলেন ওরকম ভেলকিবাজি দিয়ে ভোট পার হবে। আর ইলেকশন কমিশন ওরকম হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণা করলে তার পরের দিন ইলেকশন ডিক্লেয়ার হয়, গত কয়েকটা নির্বাচনে দেখেছি। আর মুখ্যমন্ত্রী ঘোষণা করলে তার পরের দিন ডেট ডিক্লেয়ার হয়। আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের রায়কে, আমরা প্রথম থেকে বলে আসছিলাম সিপিআইএম যে নির্বাচন কমিশনের দায় হচ্ছে, সাংবিধানিক দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা।